হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম মূলত কজিটিভ ভার্ব কি এবং নন কজিটিভ ভার্ব কি এবং কিভাবে একটি নন কজিটিভ ভার্বকে কজিটিভ রূপ দেয়া যায়, যেমন হ্যাভ, গেট, লেট, মেক এবং হেল্পের সাহায্যে কিভাবে আমরা নন কজিটিভকে কজিটিভে রূপান্তর করব, এবং এই কজিটিভ যে ভার্বগুলোর কথা আমরা বলছি, কয়েকটা ভার্বের কথা আমরা উল্লেখ করেছি, এই ভার্বগুলোর স্ট্রাকচারগুলো আমরা আলোচনা করেছিলাম। যে আলোচনাটা কি না, বিশেষ করে যারা বিভিন্ন ইন্টারভিউতে বসবে এবং বিসিএস এক্সামে বসবে তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে, কারণ ওই এক্সামগুলোতে সাধারণত এমসিকিউ আকারে এরর দেওয়া থাকে, সেগুলো তাদেরকে কারেকশন করতে হয়। এক্ষেত্রে তাদেরকে খুব বেশি অর্থ বা সিচুয়েশন বোঝার প্রয়োজন নাই এই শব্দগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু যখন আপনি এই পাঁচটি শব্দকে, এই শব্দগুলোকে যখন আপনি আপনি সেন্টেন্স মেকিং করার সময়, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় এবং স্পিকিং করার সময় ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে আপনি কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই পাঁচটি পজিটিভ ভার্বকে আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জেনে নিব কোথায় কখন আমরা এই পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করব। সুতরাং কি ভিডিওটি স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। শুরুতে আমি একটা কথা আপনাদেরকে আবার রিমাইন্ড করিয়ে দিব, আপনারা অবশ্যই অবশ্যই যারা এর আগের ভিডিওটি দেখেননি, অর্থাৎ হোয়াট ইজ পজিটিভ ভার্ব, তারা একবার দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কারণ ওই ভিডিওটা না দেখলে আপনি এটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। যেহেতু আমি গতকালকে সেই ভিডিওটাতে আগেই বলে নিয়েছিলাম যে আমরা ডুয়ার এবং রিসিভার দিয়ে এই পজিটিভ ভার্বগুলোর ব্যবহারটা না শিখে আমরা ব্যক্তি এবং বস্তু দিয়ে শিখব, সেই ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে, আমরা যদি পুঙ্খানুপুঙ্খানু অর্থ নাও বুঝি আমরা কি করতে পারবো, স্ট্রাকচারগুলো মেনটেন করতে পারবো, বিশেষ করে যখন আমরা ইন্টারভিউ এক্সামে বসব। কিন্তু আজকে যখন আমরা এগুলোর ব্যবহার করতে যাচ্ছি সেই ক্ষেত্রেও কি হচ্ছে, এই ব্যক্তি এবং বস্তুর ব্যবহারটা আমাদের খুবই প্রয়োজন হবে, কারণ আমরা এখন কিভাবে বাংলার পরিবেশে, মানে আমরা যেহেতু বাঙালি, আগে তো আমরা একটা জিনিসকে বাংলায় ভাববো, তারপর আমি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব, সেক্ষেত্রে বাংলায় আমি কিভাবে এই ব্যক্তি এবং বস্তুটাকে নির্দেশ করে ঠিক ওই স্ট্রাকচারটাকে মেনটেন করব, সেটাই আজকে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি দেখে নিব হ্যাবটাকে। তাহলে হ্যাবটাকে আমরা কিভাবে পজিটিভের আকার দিব, আমরা শুরুতেই দেখে নিই, বলছে হ্যাব প্লাস যখন ব্যক্তি থাকবে, মানে হ্যাবের পরে যখন ব্যক্তি থাকবে তখন তারপরে আমরা ব্যবহার করব কি, ভি ওয়ান। এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা, হ্যাবটাকে যখন আমি পজিটিভের রূপ দিব সেটার স্ট্রাকচারটা হচ্ছে এটা। কিন্তু ভাবটা কি, ভাবটা হচ্ছে এরকম হবে যখন কি না আপনি কোনো কিছু কাউকে দিয়ে করাবেন, অথবা কেউ একজন কাউকে দিয়ে কোনো কিছু করাবে কারণ সে তাকে নির্দেশ দিয়েছে এটা করার জন্য, অথবা সে তাকে পে করেছে এটা করার জন্য, যে এই লোকটা এই কাজটা করবে তাকে এটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি কাকে নির্দেশ দিচ্ছেন আপনি সেই ব্যক্তির কথা উল্লেখ করবেন না, আপনি সেই ব্যক্তির কথাটা উল্লেখ করবেন না। কীরকম, যেমন আমি যদি এইভাবে করে বলি যে আমি আমার চুলটা কাটিয়েছি, আমি আমার চুলটা কাকে দিয়ে কাটিয়েছি, অবশ্যই অবশ্যই সে কী হবে কি, হেয়ার এক্সপার্ট হবে। কিন্তু আমি এখানে হেয়ার এক্সপার্টের কথা বলছি না, আমি বললাম যে আমি আমার চুলটা কাটিয়েছি, আমি বললাম যে আমার গাড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি, আমি বললাম যে আমি আমার পোশাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি কি লন্ড্রিতে দিয়ে ধুয়েছি নাকি আমার মেডকে দিয়ে আমি ধুয়েছি, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি আমি আমার পোশাকগুলো ধুয়ে নিয়েছি, আমি আমার গাড়িটা ওয়াশ করিয়েছি, আমি আমার চুলটা কাটিয়ে নিয়েছি, আমি আমার কাজটা করিয়ে নিয়েছি, আমি এরকম বলছি। কিন্তু কাকে দিয়ে করিয়েছি আমি কিন্তু সেটা বলছি না। এই ধরনের শব্দগুলো যখন আমরা ব্যবহার করব, এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা ব্যবহার করব ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে, তখন আমরা এই হ্যাবটাকে পজিটিভের রূপ দিব। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে কি করতে হবে, কাকে দিয়ে করাচ্ছেন সেটা উল্লেখ থাকবে না। এই কাকে দিয়ে করাচ্ছেন সেটা যখন উল্লেখ না থাকবে তখনই আমরা কি করব, এই হ্যাবের পরে যে বস্তুর স্ট্রাকচারটা হয় আমরা সেটা ফলো করব। এবং যখন আমি বলবো এবার আমি কাকে দিয়ে করিয়েছি, তখন আমি হ্যাব প্লাস ব্যক্তির স্ট্রাকচারটা ফলো করব।
তাহলে এবার আমি একটু দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে। প্রথম এক্সাম্পলটা তো বলছে শি হ্যাড দ্য কার ওয়াশড অ্যাট দ্য উইকেন্ড, সে কী করেছিল গেল সপ্তাহে তার এই গাড়িটাকে ওয়াশ করিয়েছিল। তাহলে সে কী করেছিল, গাড়িটাকে ওয়াশ করিয়েছিল, কিন্তু কার দ্বারা সে ওয়াশ করিয়েছে সেই কথাটা কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে উল্লেখ নাই। বলছে শি হ্যাড দ্য কার ওয়াশড অ্যাট দ্য উইকেন্ড, এই সেন্টেন্সটাতে রয়েছে হ্যাড, যেটা কি না এই হ্যাবেরই হচ্ছে কি পাস্ট। তাহলে শি হ্যাড দ্য কার, তারপরে রয়েছে কি দ্য কার, এই কারটা কিন্তু মূলত কি বস্তু, কারণ একটি গাড়ি কি হয় অবশ্য অবশ্যই কি হয় বস্তু হয়। তাহলে এটা হয়েছে কি বস্তু এবং তারপরে রয়েছে ওয়াশড, যেহেতু হ্যাডের পরে কি আছে বস্তু আছে, তাহলে আমরা চলে যাব হ্যাব প্লাস বস্তুবাচকের যে স্ট্রাকচারটা সেটা ফলো করার জন্য ভিউয়ার্স। তাহলে আমরা এখন কি করব, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। রয়েছে কি হ্যাড এবং হ্যাডের পরে রয়েছে দ্য কার, এটা রয়েছে বস্তু, তাহলে আমরা চলে যাব তারপরে কি অবশ্যই অবশ্যই ভি থ্রি, এবং এই ওয়াশটা হচ্ছে কি ওয়াশের ভি থ্রি। তারপরের এক্সাম্পলটা তো বলছে দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস রাইট আ টেস্ট, শিক্ষক কি করিয়েছে ছাত্রছাত্রীদের থেকে তাদের দ্বারা একটা লিখিত পরীক্ষা সে করিয়ে নিয়েছে, একটা পরীক্ষা সে নিয়ে নিয়েছে এবং লিখেছে কারা স্টুডেন্টরা। তাহলে এই সেন্টেন্সটাতে এই লিখিত যে লিখিত এক্সামটা তারা দিয়েছে এটা কে দিয়েেছে, ছাত্রছাত্রীরা দিয়েছে, করিয়ে নিয়েছে কে শিক্ষক। তাহলে শিক্ষক যে কাজটা এখানে করিয়ে নিয়েছে কাদের দ্বারা করিয়ে নিয়েছে এটা এখানে উল্লেখ্য আছে, যেহেতু এটা এখানে উল্লেখ্য আছে তাহলে হ্যাড রয়েছে, হ্যাডটা হচ্ছে হ্যাবেরি পাস্ট, তারপরে রয়েছে দ্য স্টুডেন্ট যেটা কি না অবশ্যই অবশ্যই কি ব্যক্তিবাচক, কারণ স্টুডেন্ট তো অবশ্যই মানুষই ব্যক্তিবাচক, এবং তারপরে তাহলে আমাদেরকে ফলো করতে হবে এই স্ট্রাকচারটা আছে কোথায়, এটা ভি ওয়ান, হ্যাব প্লাস কি ব্যক্তিবাচক হলে কি ইউজ করতে হবে ভি ওয়ান, এবং রাইটটা আছে কোথায় ভি ওয়ানে ভিউয়ার্স। তারপরের এক্সাম্পলটাতে বলছে হি হ্যাড হিজ হেয়ার কাট, সে কি করেছে সে তার চুলটা কাটিয়েছে। এখন সে যে তার চুলটা কাটিয়েছে কাকে দ্বারা কাটিয়েছে, সে কি কোনো হেয়ার এক্সপার্টকে দিয়ে তার চুলটা কাটিয়েছে নাকি সে বিউটি স্যালুনে গেছে, সেটা কিন্তু এখানে উল্লেখ্য নাই। সে তার চুলটা কাটিয়ে নিয়েছে, কাকে দিয়ে কাটিয়ে নিয়েছে, কাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে সেটা উল্লেখ্য নাই। তাহলে যখনই এরকম কাজটা কাকে দিয়ে করানো হয়েছে সেটা উল্লেখ্য থাকবে না, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেটা কি হবে এই হ্যাব প্লাস বস্তুবাচকের এক্সাম্পলটা হবে। তাহলে শি হ্যাড হিজ হেয়ার কাট, রয়েছে এখানে হ্যাড এবং তারপরে রয়েছে হেয়ার যেটা কিনা বস্তু, তারপরে অবশ্যই অবশ্যই কি ব্যবহার করতে হবে তাহলে ভিত্রি ব্যবহার করতে হবে, এবং কাটের ভিত্রি কাটই হয় কাট। তারপরের সেন্টেন্সটা তো বলছে আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট কল ইউ উইথ, আমি আমার অ্যাসিস্ট্যান্টের দ্বারা তোমাকে কল করাবো, মানে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার করব, আস্ক করব সে যাতে কি করে তোমাকে কল দেয়। তাহলে আমি এই কলটা কাকে দিয়ে করিয়ে নিচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়ে নিচ্ছি, তাহলে কাকে দিয়ে করিয়ে নিচ্ছি সেটা এখানে উল্লেখ্য আছে। তাহলে কাকে দিয়ে করিয়ে নিব যেই সেন্টেন্সগুলো হবে সেগুলো অবশ্যই অবশ্যই কি হবে হ্যাব প্লাস ব্যক্তি প্লাস ভি ওয়ানের স্ট্রাকচারে হবে। তাহলে এখানে রয়েছে হ্যাব এবং হ্যাবের পরে রয়েছে ব্যক্তি, অবশ্যই অবশ্যই তারপরে আমি ব্যবহার করব কি ভি ওয়ান, এবং কলটা আছে কোথায় এখানে ভি ওয়ানে ভিউয়ার্স। এবার আমরা দেখে নিব আমরা গেটের ব্যবহারটা কিভাবে করব। তার আগে আমি একটু বলে নেই এই হ্যাব প্লাস বস্তুর ক্ষেত্রে যে নিয়মটা, সেম এই হ্যাবের জায়গায় কিন্তু আমরা কি করতে পারবো গেট বসিয়ে দিতে পারবো, মানে হ্যাব এবং গেটের পরে যে বস্তুবাচক সেন্টেন্সগুলো থাকবে সেক্ষেত্রে আমরা হ্যাবের অল্টারনেটিভ হিসেবে গেট কো ব্যবহার করে দিতে পারবো। সেই জন্য আমি আর এটা নিয়ে আলোচনা করছি না, হ্যাব এবং গেট একই রকমের, হ্যাবের জায়গায় আমরা গেট কো রিপ্লেস করতে পারবো। আমরা আলোচনা করব গেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে সেই ক্ষেত্রে তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে টু প্লাস ভি ওয়ান, সেটা কীরকম হবে। তাহলে আমরা আগে জেনে নিই একটুখানি যে মূলত এই গেটটাকে আমরা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে যাচ্ছি। গেটটাকে সাধারণত যখন আমরা নন কজিটিভকে কজিটিভে পরিণত করার ক্ষেত্রে ব্যবহার করব, তখন এই গেটের ব্যাপারটা হবে এরকম, যেমন আপনি কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিতে চাচ্ছেন, আপনি কাউকে দিয়ে একটা কাজ করাতে চাচ্ছেন, অথবা তাকে দিয়ে কিভাবে ওই কাজটা করানো যায়, মানে কিভাবে আপনি ওই কাজটাকে তাকে দ্বারা করাতে তাকে বাধ্য করতে চাচ্ছেন সেই জন্য আপনি কোনো ট্রিক অবলম্বন করলেন। হ্যাঁ, তার মানে আপনি কিছু পদক্ষেপ নিলেন বা কিছু ট্রিক অবলম্বন করলেন যার মাধ্যমে আপনি কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেবেন, এই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন আমরা কি করব গেট প্লাস ব্যক্তিবাচকের ব্যবহারটা করব। গেট প্লাস ব্যক্তিবাচকের ব্যবহারটা আমরা তখনই করব। প্রথম এক্সাম্পলটা তো আমরা দেখিনি, প্রথম এক্সাম্পলটা তো বলছে দ্য স্টুডেন্টস গট দ্য
The students got the teacher to dismiss class early. ছাত্রছাত্রীরা কি করলো? শিক্ষককে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করানোর জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল এবং তারা সফল হলো। তাহলে the students got the teacher to dismiss class early. ছাত্রছাত্রীরা শিক্ষককে দ্বারা তাড়াতাড়ি ক্লাসটা শেষ করাতে চাইছে। কেন? তাহলে হবে কি? যেহেতু এখানে রয়েছে কি got রয়েছে আমরা নিয়ে নিলাম একটা got গটটা যেহেতু এখানে রয়েছে আমরা দেখলাম একটা got এখানে আছে এবং এই got এর পরে আছে কি the teacher যে কিনা একজন ব্যক্তি teacher হচ্ছে কি একজন ব্যক্তি teacher একজন ব্যক্তি তাহলে যেহেতু got এর পরে the teacher পেয়ে গেলাম আমরা তারপরে ব্যবহার করতে হবে কি to plus v1 তাহলে তারপরে আছে কি to এবং তারপরে আছে কি v1 এ dismissed হচ্ছে dismissed এর v1 তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো যেগুলো কিনা আমি কাউকে দিয়ে কোনো কিছু করার জন্য ট্রিক করছি ট্রিক খাটাচ্ছি বা তাকে দিয়ে যাতে কাজটা আমি করাতে পারি সে যেতে বাধ্য হয় এই ধরনের কোনো পরিকল্পনা করছি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই গেটটাকে ব্যবহার করব নন কজেটিভ কে কজেটিভ করার ক্ষেত্রে তার পরের एग्जांपलটা তো বলছে দ্য টিচার গট দ্য চিলড্রেন টু টাইডি আপ দ্য ক্লাসরুম শিক্ষক কি করছে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে তাদের কঠোরভাবে যাতে তারা কি করে ক্লাস্টার প্রতি তারা আকর্ষিত হয় বা ক্লাসে যাতে তাদেরকে ধরে রাখতে পারে সেই জন্য কি করলো টিচার একটা পদক্ষেপ নিল তাহলে দ্য টিচার গট দ্য চিলড্রেন টু টাইডি আপ দ্য ক্লাসরুম ক্লাসরুমে ধরে রাখতে চেষ্টা করছে কে করছে টিচার করছে তাহলে কাদের দ্বারা সে ক্লাসটাকে চিড়ি আপ করতে যাচ্ছে স্টুডেন্টদের দ্বারা সেই জন্য সে কি করছে বিভিন্ন পরিকল্পনা করছে যেমন কিন্ডারগার্টেনগুলোতে টিচাররা কি করে সারাক্ষণ ছাত্রছাত্রীদের মনোযোগটা ধরে রাখার জন্য ক্লাসে তারা গান করে বিভিন্ন ধরনের গল্প করে থাকে এবং সময় উপযোগী কাজ করে তারা করে থাকে ঠিক এমনটাই এখানে সে একটা কি করেছে ট্রিক করেছে তাহলে দ্য টিচার গট দ্য চিলড্রেন গট রয়েছে এবং গট এর পরে রয়েছে কি একটি ব্যক্তিবাচক অবজেক্ট A children ta jehetu byakti tahole tar pore amra byabohar korbo ki 2 plus v1 2 royeche ebong tar pore tri tri ta hocche ki v1 e royeche tahole ei dhoroner sentence gula ba ei dhoroner bhab gula jokhon amra writing e freehand writing e ebong speaking er khetre byabohar korbo tokhon amra ki korbo ei get er byabohar ta amra niye thakbo ar get plus bostubachoker niyom ta hubhu have plus bostubachoker moto hobe oi sentence gulo ta apnara have er jaygay get o byabohar korte parben shei khetre kono bhul hobe na এবার আমরা দেখে নিব এই মেকগুলোকে সাধারণত আমরা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করব এই মেকগুলোকে আমরা ওই ধরনের সেন্টেন্সগুলো পেতে ব্যবহার করব যখন কিনা আমরা কাউকে দিয়ে কোনো কিছু করাতে চাচ্ছি যে কিনা এটা করতে একেবারে আগ্রহী নয় এই ধরনের ভাবের ক্ষেত্রে আমরা কি করে থাকব এই মেকের ব্যবহারটা করে থাকব প্রথম সেন্টেন্সটার মধ্যে বলছে হিজ মাদার মেড হিম ক্লিন হিজ রুম তার মা তাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিয়েছে তাহলে তার মা তাকে দিয়ে কি করেছে রুমটা পরিষ্কার করিয়েছে এই সেন্টেন্সটার মধ্যে মা কি করেছে তার মা কি করেছে তাকে দিয়ে এই রুমটা পরিষ্কার করিয়েছে তাহলে এখানে রয়েছে মেড এবং এই মেডের পরে রয়েছে কি অবশ্যই অবশ্যই ব্যক্তিবাচক এতক্ষণ আমরা হ্যাভ এবং গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক ও বস্তুবাচক লক্ষ্য করেছি এবং ওই স্ট্রাকচারগুলো রয়েছিল ভিন্নতা কিন্তু লেট মেক এবং হেল্পের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারের আর কোনো ভিন্নতা পাবো না ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক যেটাই থাকুক আমাদেরকে ব্যবহার করতে হবে ভি ওয়ান তারপরে রয়েছে কি তাহলে ক্লিন ভি ওয়ান হয়েছে কি হিজ মাদার মেড হিম ক্লিন হিজ রুম তারপরে সেন্টেন্সটা তো বলছে দ্যাট ফিল্ম মেড মি ক্রাই ওই সিনেমাটা আমাকে কি করেছিল আমাকে কাঁদিয়েছিল মানে আমি কাঁদতে চাই নাই আমি মুভিটা ওয়াচ করছিলাম আমার মনটা ভালো হয়ে যাবে সেই জন্য আমি এটাকে এনজয় করছিলাম কিন্তু মুভিতে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো কিনা কি করলো আমাকে কাঁদিয়ে দিল হ্যাঁ তাহলে কাঁদতে চায় নাই কিন্তু সে কেঁদে দিয়েছে দ্যাট ফিল্ম মেড মি ক্রাই ম্যাটার পরে কি আছে একটা ব্যক্তিবাচক আছে বাট সেটা আমাদের ফ্যাক্টর না ক্রাইটা আছে কোথায় ভি ওয়ানে তাহলে এই মেডের পরে আমরা কি ব্যবহার করব সবসময় ভি ওয়ান ব্যবহার করব তার পরের সেন্টেন্সটিতে আছে মাই প্যারেন্টস অলওয়েজ মেক মি ডু মাই হোমওয়ার্ক আমার প্যারেন্টস আমার গার্জিয়ান আমার পিতামাতা সবসময় আমাকে কি করে আমাকে আমার হোমওয়ার্কটা করায় নেয় সাধারণত বাচ্চারা কি করতে রাজি নয় হোমওয়ার্ক করতে একদমই তারা রাজি থাকে না তারা করতে চায় না কিন্তু গার্জিয়ান কি করছে জোর করে বাচ্চাকে দিয়ে সেই হোমওয়ার্কের কাজটা করিয়ে নিয়েছে এখানে রয়েছে মেক এবং মেকের পরে আমরা কি ব্যবহার করছি ডু যেটা কিনা একটা
V1 এবার আমরা দেখে নিব এই লেটগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব সাধারণত লেটটাকে ব্যবহার করা হয় কোনো কিছুর পারমিশন দেওয়ার ক্ষেত্রে মানে কেউ একটা কিছু করতে চাচ্ছে আপনি সেটা পারমিশন দিচ্ছেন অথবা কেউ একটা কিছু করেছে আপনি সেটাতে সহমত পোষণ করেছেন তো পারমিশন দেওয়ার ক্ষেত্রে এটাকে বেশি ব্যবহার করা হয় আওয়ার টিচার লেট আস লিভ আর্লি আমাদের শিক্ষক আমাদেরকে একটু আর্লি আর্লি যেতে দিয়েছেন কি করেছেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন একটু আগে যাতে আমরা যেতে পারি তাহলে আওয়ার টিচার লেট আস লিভ আর্লি রয়েছে এখানে লেট এবং অবশ্য অবশ্যই লেটের পরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক যেই থাকুক ব্যবহার করতে হবে V1 তারপরে সেন্টেন্সটিতে বলছে ইউ ক্যান বাই আ পার্স উইচ লেটস ইউ ভিজিট অল দ্য আর্ট গ্যালারি মানে এমন কিছু সেন্টেন্স যেখানে কিনা আপনাকে একটা কিছু করার জন্য পরামর্শ দেওয়া হবে এবং যেটার দ্বারা আপনি কি করতে পারবেন আরও কিছু ফ্যাসিলিটি পাবেন এই ধরনের সেন্টেন্সগুলোতে আপনি কি করতে পারেন লেটের ব্যবহারটা করতে পারেন ইউ ক্যান বাই আ পার্স তুমি একটা পার্স কিনতে পারো উইচ লেটস ইউ যেটা তোমাকে কি করতে দিবে ভিজিট অর দ্য আর্ট গ্যালারি তোমাকে বিভিন্ন আর্ট গ্যালারিতে সবগুলো আর্ট গ্যালারিতে তোমাকে ভিজিট করার জন্য একটা সুবিধা দিবে হ্যাঁ তাহলে এখানে রয়েছে কি লেটস এবং লেটসের পরে ভিজিটটা হচ্ছে কি V1-এ আছে তার পরের সেন্টেন্সটাতে বলছে লেটস গেট সাম কফি তাহলে এই লেটসটা মাঝে মাঝে লেটস প্লাস ইনফিনিটিভ এই ধরনের স্ট্রাকচারের মাধ্যমে মাঝে মাঝে কি করা হয় কোনো কিছু সাজেশন করার ক্ষেত্রে আমরা কি করতে পারবো এই গেটটাকে ব্যবহার করতে পারবো বলছে লেটস গেট সাম কফি চলো আমরা কফি খেয়ে আসি এই ধরনের সেন্টেন্সগুলোতে কি করা হয় সাধারণত এই লেটটাকে ব্যবহার করা হয় নন কজিটিভ ভার্বগুলোকে কজিটিভ করার ক্ষেত্রে এবার আমরা দেখে নিব হেল্পের ব্যবহার সাধারণত হেল্পের অর্থটা হচ্ছে কি ভিউয়ার্স সাহায্য করা ওই সাহায্য করাটাকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি যেমন আই হেল্প ইউ হেল্প এভাবে ব্যবহার করি কিন্তু যখন আমরা হেল্পটাকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব তখন আমরা এটাকে ওই ধরনের সেন্টেন্সে ব্যবহার করব যেখানে কিনা আমরা প্রকাশ করতে চাইছি যেমন কেউ একটা কোনো কিছু করতে চাচ্ছে সেই ক্ষেত্রে আমি তাকে সাহায্য করছি এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা কি করব এই হেল্পের ব্যবহার করে থাকব প্রথম এক্সাম্পলটি তো বলছে মিল্ক ক্যান হেল্প ইউ ফেল অ্যাসলিপ দুধ পান করলে দুধ তোমাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করবে মানে কারো একজনের ঘুম আসছে না তাকে আমি এই অ্যাডভাইসটা দিয়ে হেল্প করছি যে এটা পান করলে তুমি কি করতে পারবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা তাহলে আছে হেল্প এবং হেল্পের পরে আছে কি ফেল হ্যাঁ যেটা কিনা আছে কোথায় V1-এ তারপরে আছে দ্য ডিকশনারি হেল্প হিম আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ডিকশনারি কি করেছে তাকে সাহায্য করেছে কি করতে অর্থ বুঝতে তাহলে তাকে সাহায্য করেছে কে ডিকশনারিটা কি করতে অর্থ বোঝার জন্য তাহলে তাকে সাহায্য করেছে ডিকশনারি কি করতে অল্প অর্থ বুঝতে রয়েছে এখানে হেল্প যেটা কিনা হেল্পেরই V2 এবং তারপরে বলছে কি হিম আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডটা আছে কোথায় V1-এ কারণ আমরা জানি লেট মেক হেল্পের পরে ব্যক্তি থাকুক বস্তু থাকুক যেই থাকুক না কেন অবশ্যই অবশ্যই এটার পরে কি ব্যবহার করতে হবে V1-ই ব্যবহার করতে হবে তাহলে এখানে রয়েছে কি V1 যেটা না যেটা কিনা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড ফর এক্সাম্পলটা তো বলছে মাই কম্পিউটার গেমস হেল্প কিডস লার্ন টু রিড আমি একটা সে বলছে আমি একটা গেমস প্রডিউস করেছি যেই গেমসটা কিনা কিডসদেরকে মানে শিশুদেরকে সাহায্য করবে কি শেখার জন্য তাহলে মাই কম্পিউটার গেমস আমার কম্পিউটার গেমসটা হেল্প করবে শিশুদেরকে শিশুদেরকে হেল্প করবে কি করতে শিখতে এই সেন্টেন্সটাতে রয়েছে কি হেল্প এবং হেল্পের পরেই রয়েছে লার্ন যেটা কিনা একটা V1 তাহলে এই হচ্ছে কি আমাদের যে পাঁচটা কজিটিভ ভার্ব আমরা উল্লেখ করেছিলাম সে পাঁচটি কজিটিভ ভার্বের সাধারণত কোন কোন ধরনের বা কোন ভাবের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তার বিস্তারিত আলোচনা নিশ্চয়ই আপনারা এখন এই কজিটিভ ভার্বগুলোকে স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এর ক্ষেত্রগুলো জানার মাধ্যমে এবং আপনাদের সকল কনফিউশনও অবশ্যই অবশ্যই কেটে গিয়েছে সুতরাং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ